হ্যালো ভিউআার্স জেন ইউ আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত ফলো ফলোয়ার হয়ে থাকেন বা আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এগনটি ক্লিক করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন যে বিগত আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে অর্থাৎ হাই স্কুল থেকে গভর্নমেন্ট থেকে প্রত্যেকটি শিক্ষার্থীকে বা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিল বিভিন্ন সাবজেক্টের সেই অ্যাসাইনমেন্টের সমাধান রিসেন্টলি বা কয়েকটা বিগত কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি তো সেই ভিডিওগুলোর নয় আজকের ভিডিওতে আমি দেখাবো যে সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি অর্থাৎ বিজ্ঞান দুই নাম্বার অ্যাসাইনমেন্টটি আপনি কিভাবে করবেন কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ সমাধান এবং খুঁটিনাটি আজকের ভিডিওতে আমি দেখাবো তো ভিওয়ার্স ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি সহজে সমাধান করতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো চলুন শুরু করি ভিউয়ার্স এটা হচ্ছে আমার সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্ন তো এখানে লেখা আছে খুব সুন্দর করে যে এখানে কিছু একটা উদ্দীপক দেওয়া আছে দেন ক নাম্বারে বলছে যে মৌলিক পদার্থ কাকে বলে ক নাম্বারে বলছে যে অন্য এবং পরমাণুর মধ্যে কি এমন গা নাম্বার এবং গহা নাম্বারও দিয়ে দিছে অর্থাৎ একটা সৃজনশীল দিয়ে দিছে আর নিচে একটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দিছে যে চিনিকে কেন যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ বলা হয় সেটার উত্তরটা লিখতে বলছে অর্থাৎ একটা সৃজনশীল আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দিয়ে দিছে তো ভিউয়ার্স সেইটার সমাধানটা আমি খুব সুন্দরভাবে আজকের ভিডিওতে আমি দেখাবো তো আর সুদর সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন উত্তরপত্রে চলে যাই ভিউয়ার্স এটা হচ্ছে আমার সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের বিজ্ঞান দুই নাম্বার অ্যাসাইনমেন্টের প্রথম আর ক নাম্বার উত্তর অর্থাৎ মৌলিক পদার্থ কাকে বলে এটার উত্তর হচ্ছে এটা তো এখানে আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি যেসব পদার্থ একটি মতি উপাদান দিয়ে গঠিত তাকে মৌলিক পদার্থ বলে অর্থাৎ যে উপাদানের মধ্যে যে পদার্থের মধ্যে অন্য কোনো উপাদান একটি উপাদান ছাড়া অন্য কোনো উপাদান থাকে না সেটা হচ্ছে মৌলিক পদার্থ দেন দুই নাম্বারে আছে অনু এবং পরমাণুর মধ্যে পার্থক্য অর্থাৎ অনু এবং পরমাণু মানে খ নাম্বারটার মধ্যে পার্থক্য খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি তো ভিউআর আপনি এই নাম্বার এ পিসে দেখতে পারেন যে ক নাম্বার এবং খ নাম্বার তো চলুন পরের পিসটা চলে যাই এটা হচ্ছে আমাদের গ নাম্বার সৃজনশীলের প্রশ্ন উত্তর অর্থাৎ সৃজনশীল আর প্রশ্ন উত্তর এখানে ভিওয়ার্স আমাদের লিখতে বলতে যে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক এবং সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আলাদা করো তো ভিওয়ার্স এটা আমি খুব সুন্দর করে ছকের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এবং আপনারা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য লিখে দিয়েছি তো ভিওয়ার্স আপনি যদি পিস্টা লোটপালু করে থাকেন তাহলে আমি অবশ্য করে থাকেন তাহলে আপনি খুব সহজে উপরে আমি লিখে দিয়েছি পিস্টার নাম্বার অর্থাৎ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার পিস্টটা তো এটা হচ্ছে আমাদের এক নম্বর পৃষ্ঠা ছিল এটা হচ্ছে দুই নম্বর পৃষ্ঠা আমি উপরের কর্নারে লিখে দিয়েছি তো ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের গো নাম্বার প্রশ্ন তো চলুন এখন আমরা গহ নাম্বারে চলে যাই তো ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের গহ নাম্বার প্রশ্ন অর্থাৎ এখানে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করা অর্থাৎ যে উপাদানগুলো বা যে পদার্থগুলো এখানে উল্লেখ করে দিয়েছিল। সেটার মধ্যে সার্বজনীন পদার্থ কাকে বলে সেটা আমাদেরকে বলছিল অর্থাৎ প্রশ্নের মধ্যে বা গহ নাম্বার প্রশ্নের মধ্যে বলছিল তো এটার উত্তর আমি খুব সুন্দরভাবে এখানে ভিউার্স লিখে দিয়েছি অর্থাৎ আমি যেভাবে লিখছি সেভাবে আপনি যদি লিখতে পারেন আশা করি আপনি অ্যাসাইনমেন্টের খাতায় বেস্ট রেজাল্টের মধ্যে একজন হবেন এটা হচ্ছে আমাদের গহ নাম্বার প্রশ্নের প্রথম অংশ আমি নিচে পিটিও দিয়ে দিয়েছি এবং অর্থাৎ এটা হচ্ছে আমাদের গহ নাম্বার প্রশ্নের শেষ অংশ অর্থাৎ এখানে এক পৃষ্ঠা জাগা হয়নি দেখে আমি এই পৃষ্ঠাতে সহ উপরে একটু অংশ লিখে দিয়েছি অর্থাৎ আমি তাই লিখিয়ে দিয়েছি তাই পানি একটি সার্বজনীন দাবক অর্থাৎ আমি যেভাবে লিখছি ঠিক এভাবে আপনি লিখে নেবেন অর্থাৎ ভিওর্স আমাদের এক নম্বর সৃজনশীলতা চলে গেল এখন আছে আমাদের এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যে সংক্ষিপ্তের প্রশ্নটা আমাদের দিয়েছিল সেটা আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল আমাদের চিনি কেন যৌগিক পদার্থ বলা হয় অর্থাৎ চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় তো ভিওর্স আমরা জানি যৌগিক পদার্থের মধ্যে একাধিক পদার্থ থাকে বলে এটা যৌগিক তো আমরা একটু পড়ে নিই যেহেতু চিনি হাইড্রোজেন অক্সিজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত কাজেই চিনি একটি যৌগিক পদার্থ তাই যিনিকে যৌগিক পদার্থ বলা হয় তো ভিউয়ার্স এই ক নাম্বার অর্থাৎ সৃজনশীল এক এবং শঙ্কিত প্রশ্ন এক নাম্বার খুব সুন্দরভাবে আপনাদের সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের জন্য আমি লিখে দিয়েছি তো ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে ভিডিওটি অন্য কাউকে সাজেস্ট করতে পারেন আপনার কোনো ফ্রেন্ড বা রিলেটিভ যদি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রয়োজন পরে বা পরে থাকে আপনি অবশ্যই এই বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি তাকে সাজেস্ট করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দুই এবং চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আপনি সহজে করতে পারবেন সেই সমাধানটা আজকের ভিডিওতে আমি দেখালাম তো ভিওয়ার্স আপনার যদি কোনো অ্যাসাইনমেন্টের প্রয়োজন পড়ে আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন আর যদি সেখানে না পান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই নক করবেন সেখানের থেকে আমি পরবর্তী ভিডিওতে আপনার অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসার চেষ্টা করবো তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ